ফাঁকা হয়ে গিয়েছে আসলে আমরা যদি এক্স রে করি হাঁটুর এই ক্ষেত্রে দেখা যায় দুইটা কন্ডাইল থাকে একটা মিডিয়াল কন্ডাইল আর একটা ল্যাটারাল কন্ডাইল দুইটা কন্ডাইল উপরের হার এবং নিচের হারে দেখা যায় একটা অংশ ফাঁকা হয়ে গিয়েছে আর লেগে গিয়েছে মানে ওয়ান টাইপ অফ ডিফোর মিটি হয় যেটা অস্ট্রো রোগীর ক্ষেত্রে হয়ে থাকে এবং ওনার মার ক্লিয়ার অস্ট্রো অ্যাথ্রাইটিসের রুগী আর একটা যেটা বলছে ওনার হাতের আঙ্গুল ব্যথা করে শরীরের অন্যান্য অংশ ব্যথা করে এটা যেটা বলে আমরা পলি অ্যাথ্রাইটিস বা আথ্রালজিয়া তো এইটা হতে পারে বিকজ অফ তার অস্টোপোরোসিস ডেভেলপ করতে পারে এই এই যে সাধারণত ওমেনরা এই এই প্রবলেমটা ভুগে থাকে অস্ট্রোপোরোসিস এবং অস্ট্রোয়াথ্রেটিস এবং এই দুইটার ক্ষেত্রে আরও কনফার্ম ডায়াগনোসিস জরুরি ওনার যে মার যে প্রবলেমটা তো দর্শক আপনার মাকে এখন যেটা করতে হবে এটার ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি প্রয়োজনে কোনো স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটালাইজড করে আপনাকে রেগুলার তিন থেকে চারবার ফিজিওথেরাপি দিলে সমস্যাটা চলে যাবে এবং পাশাপাশি অস্ট্রপুরশিসের জন্য আপনার রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাসেন্সিয়াল এবং তাকে বিভিন্ন প্রকার এক্সারসাইজ করতে হবে আর হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে সবাই কী বলবো হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া কোনো সমাধান না নামাজ পড়তে হবে স্বাভাবিক নিয়মে এবং ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে ব্যথা কমিয়ে স্বাভাবিক নিয়মের নামাজ যদি পড়েন হাঁটু ব্যথা জীবনও আর হবে না অথবা হলেও আপনি পঙ্গুত্ব বরণ করবেন না আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তো আপনার মাকে এখন স্পেশালিস্টের স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে ফিজিওথেরাপি নেন আশা করি সেরে যাবে কথা বলছিলাম হাঁটু কোমর ব্যথার যে চিকিৎসা পদ্ধতি ইনভেস্টিগেশন যে প্রসিডিওরগুলো সেগুলো নিয়ে এবং পরবর্তীতে আমরা আসছিলাম যে চিকিৎসা পদ্ধতিতে তো এবার একটু শুনবো আপনাদের কাছে যখন পেশেন্টরা চিকিৎসা নিতে আসছেন অনেক সময় তাদেরকে হসপিটালাইজড হতে হয় অর্থাৎ হাসপাতালে ভর্তি থাকতে হয় তো কেন তাদেরকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এর কারণটা কি আসলে আসলে এখানে দেখেন ডিক্স প্রলাপস বা কোমর ব্যথা অথবা হাঁটু ব্যথা রুগীরা আমাদের কাছে যে পর্যায়ে আসে দেখা যায় প্রবলেমটা তীব্র আকারে চলে গিয়েছে বা কোমরের ডিক্স প্রলাভস হয়ে নার্ভে কম্প্রেশন অথবা কর্ডে কম্প্রেশন হয়ে তীব্র ব্যথা হতে পারে এবং রুগী এক প্রকারের ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব বা সে চলাফেরা করতে পারে না কোমরে তীব্র ব্যথা হয় এবং হাঁটু ব্যথা রুগী দেখা যায় প্রায় হুইলচেয়ার দিয়ে নিয়ে আসে তো এই রুগীগুলোকে আপনার যদি প্রপার ট্রিটমেন্ট দিতে হয় নিয়মে হচ্ছে স্পেশালি ডিক্স প্রলাপস রুগীর ক্ষেত্রে আপনাকে সাস্টেন ডিকম্প্রেশন করে ফেলে রাখতে হবে এখন ডিকম্প্রেশন যদি আপনাকে সার্জাইজ আমরা ডিকম্প্রেস করে যদি রাখি তাকে রেগুলার আট ঘন্টার মতো তো সেটা হসপিটালাইজ ছাড়া সম্ভব না আর কোমর ব্যথা রোগীর ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে কমপ্লিট বেড রেস্ট কমপ্লিট বেড রেস্টের পাশাপাশি আপনাকে ডিকম্প্রেশন করতে হবে ডিকম্প্রেশন করার ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজড না করলে এই ট্রিটমেন্টটা করা যাবে না নাম্বার ওয়ান আর নাম্বার টু রেগুলার তাকে অন্তত তিন থেকে চারবার ফিজিওথেরাপির অন্যান্য ট্রিটমেন্টগুলো দিতে হবে এবং এই তিন থেকে চারবার দেওয়ার পাশাপাশি যেন যেহেতু মেরুদণ্ডে ডিক্সের সমস্যা এবং আথ্রাইটিস সমস্যা তাকে এটা হিল হইতে তাকে সময় দিতে হবে আপনাকে একদিক দিয়ে ইলেকট্রোথেরাপি দিয়ে পেইন কমাতে হবে আর একদিক দিয়ে এক্সারসাইজ করে মাসেলকে স্ট্রেনদেন করতে হবে এটা একটা আপনার একটা শিডিউল ওয়ার্ক এটা কিন্তু আজ আপনাকে তো আর একটা রুগী ফিজিওথেরাপি নেবে না যে শেষ পর টাইম বিং তার কোমর ব্যথা ডিক্স প্রলাপস আর্থ্রাইটিক সমসক অথবা লিস্থেসিস যাই হোক না কেন সাময়িক তার এই মানে সময়ের জন্য তাকে হয়তো তিন থেকে চার সপ্তাহ টোটাল হসপিটালাইজড করে আপনি যদি ফিজিওথেরাপি দেন তাহলে রেজাল্টটা খুব ডাইনামিক একটা সুন্দর রেজাল্ট আসবে রুগী খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং রুগী দীর্ঘমেয়াদী ভালো থাকবে আর যদি এসে গিয়ে ফিজিওথেরাপি দেয় আসলে এইটা বাংলাদেশই সম্ভব অথবা বাংলাদেশি করে অথবা মানুষ ফিজিওথেরাপি সম্পর্কে কোনো আইডিয়া নেই মানুষের ধারণা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দিবে মানে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে ফিজিওথেরাপি তাই না অনেকে এই ধরনের ধারণা থাকে যে ফিজিওথেরাপি মানে হচ্ছে এক্সারসাইজ এবং এক্সারসাইজটা বাসাই সম্ভব কিন্তু এটা দেখা যায় যে আসলে হাসপাতালেও থাকতে হয় বা চিকিৎসার একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই এক্সারসাইজগুলো নিতে হয় এই ক্ষেত্রে মানে যেটা হচ্ছে ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের কিছুটা ধারণা থাকতে হবে যে হোয়াট ইজ ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপির করতে হবে এবং আচ্ছা আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআর ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে স্টুডিওতে কথা বলছেন স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম কথা বলছিলাম যে অনেক পেশেন্টকে দেখা যাচ্ছে যারা হাঁটু এবং কোমর ব্যথার রোগী তাদেরকে ফিজিওথেরাপি এবং পেইন কমার জন্য হসপিটালাইজড হতে হয় এর কারণগুলো সম্পর্কে আপনি বললেন যে আপনারা মনিটরিং করেন যে কিছুটা তার ডে বাই ডে কী পরিমাণ উন্নতি হচ্ছে তা আপনারা মনিটরিং করেন তা আপনাদের মনিটরিংয়ের আসলে এই যে সিস্টেমটা কি হয় হ্যাঁ দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কোমর ব্যথা রুগীরা দীর্ঘদিন ব্যথা ভুগে থাকে যেমন ক্রনিক পেইন নিয়ে আসে তারা এবং হাঁটু ব্যথা রুগীও হাঁটু ব্যথা রুগী আসলে দেখা যায় যে তিন বছর পরে আসছে যদি হিস্ট্রি নিয়ে দেখি যে এখন সে আর মানে তিন বছর ধরে সে চেয়ারে বসে নামাজ পড়ে নিচে বসে না যে ধর্মের লোকেও সে আর নিচে বসে না এবং এই যে না বসতে বসতে একদিক দিয়ে পেইনটা আরও বেড়ে গিয়েছে আরেক দিক দিয়ে হচ্ছে আপনার ডিফর্মিটি নিয়ে আসে হাঁটু যদি মানে সুযোগ হয়ে আমরা শোয়ে দেখি দেয় হাঁটুটা কিন্তু ফ্লোরে বা আপনার বিছানা লাগে না হাঁটুটা একটু বাঁকা বা উঁচু হয়ে থাকে হাঁটু একদিকে বেঁকে যাওয়া অথবা আরেকদিকে বেঁকে যায় কিছু আপনার ডিফর্মিটি আমরা যেটা ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব নিয়ে আসে এবং কোমর ব্যথা রুগীর ক্ষেত্রেও বিভিন্ন রকম ডিফর্মিটি নিয়ে আসি স্কোলিয়সিস বা বেঁকে যাওয়া কাইফোসিস সামনে কুজো হয়ে যাওয়া এই জাতীয় ডিফর্মিটিগুলো নিয়ে আসে এবং সিভিয়ার পেইন থাকে তো এই রুগীগুলো আপনি হিস্টোরি থেকে নেন তার লাইফস্টাইল দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই তাকে মানে প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসাও দেওয়া হয়নি অথবা পেইন কিলার খেয়ে খেয়ে সে বছর পর বছর আসে তো এই রুগীগুলোকে প্রথমত আসলে ব্যাক পেইনের ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে ব্যাড রেস্ট এটা যে কোনো ডক্টর তাই করবে সেই মেডিসিনের ডাক্তার হোক সার্জন অথবা আমি ফিজিওথেরাপির ডাক্তারই হই তাকে ফার্স্ট ব্যাড রেস্ট তো ব্যাড রেস্ট দিলে হবে না যদি তার রুট কম্প্রেশন থাকে তার যদি অ্যাথ্রাইটিক চেঞ্জ থাকে অথবা লিস্টেসিস থাকে সেটা কারেকশন করতে হবে সার্জন তো অপারেশন করে করে আমি উইদাউট অপারেশনে করি কিন্তু সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচটা কি ফিজিওথেরাপি দিস ইজ মডার্ন মেডিকেল সায়েন্স এটা মডার্ন মেডিকেল সায়েন্সের সারা ওয়ার্ল্ডই এখন সবাই চায় যে ব্যথার ওষুধ না খেয়ে